আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, বাতাস হয়েছিল, দেখি আমার ছাদের অবস্থা কি। হাই হাই রে, সব দি আমার টাল দেখি ভাঙে গেল খারে। হাই হাই, কি হয়েছে দেখেন, কালকে রাত্রে বৃষ্টি, প্রথম বাতাস আসছে জোরতে, আমি তো ঘরে আছিলাম, আসি নাই, পরে বৃষ্টি পড়ছে, সব কিছু টালমাল সব ভেঙে গেছে। এই এনতে বাস ভেঙে গেছে গা, বাসটা শক্ত আছে তা ভেঙে গেছে, ওইটা ভেঙে গেছে। হ্যাঁ রে, সব ভেঙে গেছে শিয়ালার। ঠিক করতে এত সুন্দর শক্ত বাস দিছি তা ভাঙে গেছে, ভালো বাস দিতে হবে, এরকম মোটা মোটা বাস দিতে হবে। কালকে যে তো রাত্রে অনেক জোরে বাতাস আসছে, লাউ গুলা রয়েছে, লাউয়ের গাছের কোনো ক্ষতি হয় নাই, কারণ লাউ গাছ রেডি তো ডাল তো অনেক বড় বড়, বুঝলেন না, এডি অনেকই আছে, দেখেন নাই যে, এগুলো সব ঠিক আছে। আর অন্য অন্য গাছ কি হয়েছে দেখি, এগুলো তো সব ঠিক আছে, এগুলো ছোট ছোট গাছ, এগুলো সব ঠিকই আছে, এগুলো সব ঠিকই আছে। স্ট্রবেরির স্ট্রবেরি পেয়ারা রয়েছে, পরে নাই আমার মাছের, মাছ তো সুন্দর আছে, মাছ তো বৃষ্টি পাইলে খালি লাফায়, পেনা বাইরা গেছে গাই, ছোট ছোট পেনা গুলা, এগুলো কয়েকটা আনছিলাম, সবগুলা বাইরা গেছে, পুরা বইরা গেছে। পেয়ারা পরে নাই, পেয়ারা অনেক রয়েছে, দেখেন কত পেয়ারা, আমও পরে না, দেন বাতাস হয়েছে একটা, আম কত বাতাস হইলো, জুতে হইলো, ওই টাল ভেঙে গেছে গা, কিন্তু পেয়ারা আম টাম এগুলো কিচ্ছু পরে নাই, ডালিমও পরে না, কারণ ডালিমের বোটা এদিকে শক্ত থাকে। এটা দিয়ে সমস্যা হয়ে গেছে গা, এই লাউ গাছের টাল, এটারও বাস ছড়া গেছে গা, তার ইয়ে গেছে এটা, এটা ঠিক করতে হইব। কালকে এতই জোরে বাতাস আসছে দেখি নাই, ঘরের ভিতরে আসিলাম এই জন্য দেখতে পাই নাই, ভালোই বাতাস আসছে মনে হয় কালকে। আর এ আমার ডাকনা, এটা ডাকনা পড়ে আছে গা, এটা ডাকনা কই পড়লো, ডাকনা পড়ে গেছে, এটা ডাকনা পড়ে গেছে গা, মনে হয় নিচে পড়ে আছে, দেখতে হবে পরে। বেগুন গাছ সব কিছু ঠিক আছে, খালি আমার লাউ গাছের টাল এইটা, ওটা খালি বাঁশটা সরে গেছে, ওটা আর ওই যে ওটার বাঁশ সরে গেছে, ভালো মতন বান দিতে হইব, যে এটার দেয়া অনেক জোরতে বাতাস আছে, যে ফুল গাছ দেখেন কি হয়েছে, সব শেষ, একেবারে লাউ গাছের টালটা আমার পুরো ভেঙে গেল, কি অবস্থা হইল রে, এখন বাঁশ দিয়া পরে লাউ গাছে, এই যে ওইখানে একটা বাঁশ করার দেখ, একটা মাইপা মাঝখানে একটা বাস, ওইখানে একটা বাস, আর জিআই তার আনতে হইব, জিআই তার দিয়া বাঁধে দিতে পার, আর ওই দুইটা বাস আর রডের মধ্যে জিআই তার দিয়া ভালো মতন বাঁধিতে হইব। তো দেখেন ঘূর্ণিঝড়ে আমার 12টা বাজাই দিয়ে গেল, কি অবস্থা করলো, ঘূর্ণিঝড় মুখ আগে আসে গে, তাও কালকে রাত্রে একটা জোর বাতাস আসছে,
আসার পরে সব ভেঙে দিয়ে গেল। তো এখন রাখি, কারণ এটা কাজ করতে হইব। ভিডিওটা এই পর্যন্তই, বেশি বেশি করে শেয়ার করেন, আমার বরবাদিটা দেখাইন কি হয়েছে, ছাদ বাগানের অবস্থা বাতাসে। আসসালামু আলাইকুম।